السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم أو كما قال صلى الله عليه وسلم চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দক্ষিণ এশিয়ার অন্যতম দিনী দর্শকা জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক মহাপরিচালক ও শেখুল হাদিদ মুফাকির ইসলাম হজরত আল্লাহ মুফতি আব্দুল হালিম বুখারি রাহিমহল্লার জীবনী আলোচনা এবং দো মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত গ্রামী কদর আলমাইকরা বিশেষ করে শুধু বাংলাদেশের নয় বিশ্ব পরিমণ্ডলী বাংলাদেশের অন্যতম একজন ইসলামী স্কলার হিসেবে যার অত্যন্ত পরিচিতি আছে আমাদের পটিয়া মাদ্রাসার গর্ব অহংকার ডক্টর আফিম খালিদ হোসেন দামদ বরকাত আলিয়া উপস্থিত সম্মানিত সদিমন্ডলী আজিজ ছাত্র ভাইরা আদালত বখারি সুজুর রহমতুল্লা আলাই নিয়ে আজকে সারা দিনে আমাদের আলোচক বৃন্দ আশা করি হযরতের জীবনের নানা দিক নিয়ে তত্ত্ববহুল আলোচনা পেশ করেছেন আমি দু কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে চাই প্রথমে প্রথমে আমাকে নিয়ে আমার বড় ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাবার্জন রফরাফামা খালির সাহেব যে কথাগুলো বলেছেন বলেছেন আমি সেক্ষেত্রে সোফিয়ানি নরিয়াইনা রহমত উল্লাহ হিলে কথা বলি কথা বলি সুফিয়ান সুফিয়ান বলতেন বলতেন যে কেউ যদি আমার প্রশংসা করে তখন আমি বলে থাকি اللهم اغفر لي ما لا يعلمون ولا হল ও يقولون واجعلني خيرا مما يظنون কথা বলি সে আরবি বাক্যের অর্থ হলো রব্বুল আলামিন তারা যা জানে না আমি জানি তুমি জানো এগুলো ক্ষমা করে দাও আর তারা আমার সম্পর্কে যা বলছে রব্বুল আলামিন এটার জন্য আমাকে পাকড়াও করো না

রাঙ্গায় বিভিন্ন জায়গায় শাহুল হাদিস হিসেবে ছিলেন দিনের বহুমুখী খেদমাত আঞ্জাম দিয়েছেন যারা হযরতের কাছে পড়াশোনার সুযোগ পেয়েছেন তারা জানেন হজর বখর রহমতুল্লাহ আলাই ক্ষণ জন্মা বহু মেধা এবং প্রতিবার অধিকারী একজন ব্যক্তিত্ব ছিলেন অসাধারণ স্মৃতিশক্তি চমৎকার লেখেন সুন্দর উপস্থাপনা কথা কম বলতেন দিশক্তি দূরদর্শিতা বিচক্ষণতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার অসাধারণ ক্ষমতা বখারি সুজুর রহমতুল্লাহ ছিল রহমতুল্লাহ আলহী শুধু শুধু একদিকেই ভালো করেছেন তাই নয় তাই নয় আমি প্রায় সময় বলি মানুষের জীবনে কোন একটা গুণ যখন প্রাধান্য পেয়ে যায় অন্যান্য গুণগুলো ছোট বা ফিকে হয়ে যায় হজরত বখারি সুজুর রহমতুল্লাহ মাঝে আমরা লক্ষ্য করেছি সবগুলো গুণ একসাথে যেন জন্য ঝলমল করে উঠছে অনেকেই ভালো বলতে পারেন লিখতে জানেন না কিন্তু হজরত বখারি সুজুর রহমতুল্লাহ শুধু হাতের লেখা সুন্দর তাই নয় শব্দ চয়ন এত বেশি চমৎকার যে ওনার নোক্তাবিহীন শেয়ারগুলো নোক্তাবিহীন অক্ষর দিয়ে উর্দু কবিতাগুলো স্বরং ভারতে দেওবন দারুণ দেওবনের মাহানামায় অনেক জায়গায় অত্যন্ত সমাদৃত এবং প্রশংসিত হয়েছে আর আমাদের দীর্ঘকালের আত্মহীদের প্রধান সম্পাদক ডক্টর আফম খালিদ বাংলাদেশ একজন বরণ্য লেখক তো ওনার লেখার মাঝে দুই একজন যদি কলম বসানোর দু একটি শব্দ পরিমার্জনের যদি কেউ সাহস করে থাকেন বা সেই যোগ্যতা যদি রাখেন সেই যোগ্যতা হজরত বখারি সাহেব হুজুর ছিল আমি দেখি যা তহিদের পাণ্ডুলিপি থেকে এবং শুধু বাংলা নয় ইংরেজিতে হতে মাঝে মধ্যে আমার বলতেন ইংরেজি চিঠিপত্র আমি আমার গ্রাফ সামনে পেশ করতাম হুজুর খুবই মাঝে মধ্যে শব্দ পরিবর্তন করে দিতেন চমৎকার তাতে বোঝায় যায় উর্দু বাংলার পাশাপাশি ইংরেজিতে তিনি পারঙ্গম ছিলেন আরবি সাহিত্যে তিনি তিরমিজি শরীফের সরা লিখেছেন এক সময় তিরমিজির দরসের সময় ছাত্রদের উপস্থিতি কম তিনি রাগ করলেন সেদিন পুরো তকরিটে আরবি করে দিলেন কিছু ভালো ছাত্র বলে হুজুর যদি প্রতিদিন এভাবে রাগ করে আরবিতেই বলতেন তো আরবিতেও তকরি করতেন উর্দু ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনবেন আপনি কখন আমি দেখি নেই ঘন্টার আলোচনার মধ্যে কখনো খা কে তস্কির তানিস যেটা উর্দুর মধ্যে খুব একটি জটিল বিষয় কখন আমি জীবনে ভুল করতে দেখিনি এত চমৎকার উর্দু বলতেন লিখতেন আর পাঠন পদ্ধতি এত সুন্দর জামাতের সবচেয়ে দুর্বল ছাত্র বুঝতেন সেটা শুধু তিরমিজি বলে কথা নয় হেদায়ে সালেস এগুলো তদবিকি মাসালা যখন কলিমুদ্দিন সলিম উদ্দিন নিয়ে মেসাল পেশ করতেন হেদায় সালসের এ প্র্যাকটিকের বিষয়গুলো সব প্রত্যেকেই বুঝতেন এই জন্য যারা তিরমিজি পটিয়া মাদ্রাসায় পড়ার পরে দেওবন দালন করায় ছিউ পড়েছেন তারা অনেকেই বলেছেন যে আমরা সাইদ আহমদ পালমপুরের রহমতুল্লাহের কাছেও তিরমিজি পড়েছি বখারি সুদের কাছেও পড়েছি প্রত্যেকের দুইজনই আপন জায়গা অনেক বড় উস্তাদের মধ্যে কে বড় শ্রেষ্ঠ তা আমরা তো সেই যোগ্যতা আমাদের মাঝে নেই তবে একটি কথা বলবো তিনি বললেন তার লোক দেবনে পড়েছেন পড়িয়ে ছাত্র তিনি বললেন সৈয়দ আহমদ পালমপুরি রহমতুল্লাহ হাদিস ইস্তেদাল যে একটি দলিল পেশ করেন তাও শুধু মৌদ এস্তে কোরআনের সে শব্দ হাদিসের সে শব্দই বলতেন বোখারি সুজুর রহমতুল্লাহ পুরো হাদিস বলতেন পুরো আয়ত বলতেন একটি বলতেন না অনেক সময় পনেরো ষোলোটি বলতেন সে যোগ্যতা আমরা যারা পড়েছি তারা আংশিক হলেও দেখেছি সাংগঠনিক ক্ষমতা অসাধারণ বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা বোর্ড এতেহাদুল মদারিস হজরত যখন দায়িত্ব নিলেন এর আগে যোগ দায়িত্ব ছিলেন মুফতি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ছিলেন মুফতি আব্দুর রহমান অনেকেই ছিলেন হজরত যখন দায়িত্ব নেন এতেহাদের মাদ্রাসা হাতে গোনা তিনি এই চল্লিশ বছর এতেহাদের সফল মহাসচিব সেটাকে বাংলাদেশের জাতীয় অন্যতম একটি বোর্ডে রূপান্তরিত করেন সবই খুবই সাজানো গোছানো একটি বোর্ড অন্যান্য বোর্ডের ক্ষেত্রে কখনো প্রশ্নপত্র পরীক্ষা নারীকেনে নানা কিছু কথা আসলেও ইতিহাদের এই ৪০ বছর নয় শুরু থেকে ইতিহাদের কখনো পরীক্ষার বা প্রশ্ন নিয়ে কখনো আলহামদুলিল্লাহ প্রশ্ন বিদ্ধ হতে হয়নি পটিয়া মাদ্রাসা তিনি নাজিমা তালিমাত ছিলেন শিক্ষা সচিব সে সময় তারা দেখেছেন যে এই নাজামত যেটি আছে তালিমাত এটা এত গুছিয়ে এনেছেন এখনো যারা নাজমা তালিম তারই প্রডাঙ্ক অনুসরণ করে ইহতিমাম হযরত মূলত হজরত কдим সাহেব যরahmatullahi জামানা থেকে অনেকটা ইহতিমারের দায়িত্ব পালন করেন পরে হযরত কদিম সাহেব যরahmatullahi আলাইহিকে খুব একটা বার্ধক্যে দুর্বল হওয়ার কারণে তিনি পুরোপুরি যখন দায়িত্ব নেন পটিয়া মাদ্রাসায় আপনারা দেখেছেন কাঠামোগত শিক্ষা বিশেষ করে শিক্ষার মান ছাত্রদের পড়াশোনা এক্ষেত্রে তিনি অত্যন্ত দূরদর্শী ছিলেন আপনারা দেখেন যে বাংলাদেশ হায়াতুল্লিয়া গঠিত হবার পরে যে পটিয়া মাদ্রাসার ফলাফলগুলো সামনে আসছে আপনাদের সামনে গত পাঁচ বছরে গত পাঁচ বছর আলহামদুলিল্লাহ বাংলাদেশের শীর্ষস্থানীয় সবার শীর্ষে প্রতি বছর আমরা আশা করবো রবীন্দ্র জন্য আমাদেরকে সে ধারাবাহিকতা রক্ষা করার তৌফিক দান করে এগুলো একদিনের নয় বহু দিনের মেহনতির ফলাফল ইমাম বখারি রহমতুল্লাহ স্মৃতির শক্তি বেশি ছিল বর্তমান যুগে আমি মনে করি হজরতের স্মৃতিশক্তি শক্তি এত বেশি মজবুত ইমাম বোখারি রহমতুল্লাহবোধ করতেন না বখারি সজুর গীবত করতেন না বরংচে পিছনে লেখা ছিল যে কেউ যেন গিবত না করে গীবত শুনতে না হয় কারো ব্যাপারে মুখ খুলতেন না ইমাম বখার রহমতুল্লাহ বলেছেন আল্লাহ পক্ষের দরবারে আমি দাঁড়ালে আমি নিচ্ছি যে কারো গিবত করেছি এ প্রশ্নের মুখোমুখি হতে হবে না হজরত বখারি সুজুর রহমতুল্লাহ আলের নাম আব্দুল হালিম প্রতিটা কাজে ধৈর্যের পরিচয় দিয়েছেন গাম্ভীর্যের পরিচয় দিয়েছেন এবং নামটাও নির্বাচন করেছেন আনু শেখ কাশ্মীর রহমতুল্লাহ অন্যতম সাগরিদ শাহ ও মুজাফর রহমতুল্লাহ আলাই শাহ আব্দুল গানের ঘরে যখন এই সন্তান জন্ম নিল নাম জিজ্ঞেস করেন নাম কি রাখবো বলেন ফবর সার নাহবি গোলামিন হালি সে না চোষট্ ইংরেজিতে বাংলা ইংরেজি পড়েন হোমিওপ্যাথিক্সের উপরে পড়াশোনা আছে এবং বিভিন্ন লাইনেও পড়াশোনা আছে কিন্তু দেওবনীয় হোমি মাদ্রাসা আদর্শ এগুলো শতবাক লালন করেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হজারত খতিফ আজম রাহমদুল্লা খুবই আস্থা বাজন ছাত্র ছিলেন ফতিব আজম রহমতুল্লা দিতেন টাঙ্গেল দাবত দিতেনের দিতেন খুব প্রশংসা করতেন সুজুরের হারুন বলতেন এক সময় যে আমি যদি বাংলাদেশের সবচেয়ে বড় কোনো বড় আয়োজনকে অল্প সময়ের মধ্যে আয়োজন করার কথা বলা হয় আমি বোখারি হিসেবে নাম প্রস্তাব করব। সাংগঠনিক ক্ষমতা অল্প সময়ে বড় ধরনের কোনো আয়োজন বড়দের চোখে হজরত রহমতুল্লাহ শিক্ষা বোর্ডের মহাসচিব তাহাফিজুল কুরানের সভাপতি শাইফুল হাদিস শাহ হাদিস লেখক এবং বড় আল্লাহওয়ালা বুজার্গ অনেকেই হজরতকে অ্যালমি গুনে এভাবেই দেখেন হজরত সদস্য হুর আহমদুল্লাহ যখন জিজ্ঞেস করা হয় আপনি বহার হিসাবকে খেলা ফর্তি দিয়েছেন তাই নাকি হ্যাঁ তখন হজারত সদস্য হজুল বলে বড় তাহাজ্জৎ গুজা বড় কি তাহাজ্জদ গোজা আমাদের ডক্টর আফমদ খালি সাহু ওনার স্মৃতি অনেক জায়গায় বলেছেন যে বোখারি সুজুরের পুরো বছর কখনো হয়তো তাহাজ ছুটতো না আর তাহাজ্জুদ নামাজ এটি পড়া রসুল্লাহ সাল্লাহ ফালি ওসাল্লাম বলে যুগে যুগে নেকর মানুষের সুন্দর অভ্যাস তাহাজ পড়া এটা হযরতের ছিল এবং খুব বুঝে সুঝেই কথা বলতেন কম কথা বলতেন শোনার বেশি চেষ্টা করতেন সিদ্ধান্ত অত্যন্ত আপনারা দেখেছেন চল্লিশ বছরে কত জটিল জায়গায় সিদ্ধান্ত নিয়েছেন পর অত্যন্ত প্রশংসিত হয়েছে সাময়িকভাবে অনেকের কাছে সে সিদ্ধান্তগুলো বুঝে না আসলেও হজরতের পর অনেকে মেনে নিয়েছেন অনেক দূরেই দেখতেন আমার ক্ষেত্রে আমি দু বছর দেখেছি হজরতের সাথে কাজ করে কিছু জায়গায় হজরত সিদ্ধান্ত নিলেন যেটি হয়তো আমার প্রথমত মনপুত হয়নি নীরবেই শুনেছি কিন্তু ছয় মাস পরে কখনো এক বছর পরে দেখেছি হযরতের সিদ্ধান্ত যথাযথ ছিল এই তো হো মুমিন। মমিন মমিনের দূরদর্শিতা দৃষ্টিভঙ্গি অন্তর্দৃষ্টি করতে হয় মতর মাহাদিন আসলে কথা তো অনেক বলার আছে শেষের দিকে আর কথা বাড়াতে চায় না এ সমস্ত আলোচনার উদ্দেশ্য হলো বড়দের জীবনের নানা দিক থেকে আমাদের জীবনে বাস্তবায়ন করা প্রয়োগ করা আর বড়দের যখন আলোচনা করা হয় রহমত নাজিল হয় তা আমরা যারা আজকে আমাদের যারা শিশু বা কিশোর শৈশব বা কৈশোর যৌবন যাদের হাতে আছে কি অনুরোধ করব বড়দের এই জীবনে বড়দের ছোটবেলা বড়দের শৈশব বড়দের কৈশোর বড়দের তারণ্য এগুলো পড়ে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা হজরত ফিরদৌসের আলা আলাম নসিফ করুক আলা মকাম জীবন বখে খেদমাত হজর বখারি সুজ রহমতুল্লাহ আলাই সরাসরি সন্তান রোহানি সন্তান লক্ষ লক্ষ সারা দুনিয়া ছড়িয়ে গেছি এই নেক আমলগুলো হজরতের নেক আমল আল্লাহ লিখুন এবং আমরা যারা আছি পটিয়া মাদ্রাসায় খেদমতের আল্লাপাক তৌফিক দান করেছে আপনাদের কাছে দোয়া চায় বড়দের আমানত রব্বুল আলমিনের কাছে আমি দোয়া করি আল্লাহ বড়দের আমানত কেমতের মাঠে মুফতি আজুল হক রহমতোল্লা দাঁড়াবেন হজরত ফাইজুল রহমতুল্লাহ দাঁড়াবেন হারুন রহমতুল্লাশি থাকবেন হদিম সাবুজুর বোখারিজুর থাকবেন তাদের পর আমি গুনাগারের নামটা লেখা হলো এই বিশাল বড়দের সামনে কেমন দিবসের জন্য মাথায় নিচু করে না থাকতে হয় লজ্জিত হতো না হয় দিন আমি কবি তোমার একজন ছোট বান্দা প্রতিষ্ঠান অনেক বড় কৌমের আমানত হোমের সম্পদ বাংলাদেশের অহংকার রব্বুল আলমিন যদি কিঞ্চিত পরিমাণ আমাকে দিয়ে প্রতিষ্ঠানের ক্ষতি হয় রবল আলমিন আমাকে এই জায়গায় রাখবে না যাকে দিয়ে হয় তাকে এই জায়গায় নিয়ে আসা নিয়ে আসা তো আমি পাকের কাছে দোয়া করি রব্বুল আলমীর যেন এই প্রতিষ্ঠানের খেদমত শতভাগ সদিচ্ছা সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহ পাক যেন খেদমত করার তোফিক দান করেন আপনাদের কাছে দোয়া সহযোগ করতে আন্তরিকতা চায় এবং বিশেষ করে শেষ রাতের কান্নায় নামাজের পর আপনাদের মনে যাতে আমি অনুরোধ করবো পঠিয়া মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন সমস্ত আস্তে আস্তেকারী যারাই যে জায়গায় করছেন তাদের জন্য দোয়া করবেন সমস্ত তিনি যেন দোয়া করুন পাক এই দুই একটি কথা যা বললাম বলতুর ক্ষমা করে দিয়ে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন আমি শুক্রে আদায় করছি প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের বিশেষ করে প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আমাকে একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে جزায়ে खैर দান করুন ওয়া আখি আলহামদুলিল্লাহ প্রেজেন্স বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী